শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সারাশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। কোন যুদ্ধবিধ্বস্ত ইংরেজি সিনেমার সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে। সব জায়গায় শুধু আগুন আর আগুন। রাত 2:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল, তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এক নাগারে পুলিশ এবং র‍্যাবের সদস্যরা গুলি ছুটছেন। জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড। পিছু হটে ইত্তেফাক মোড়ের দিকে পালাবার সময় শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সারাশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সারাশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সারাশি এই অভিযানে